হল এই আজি কেইদিনমান আগত মানে এখন একদম মানে ভাঙা ভুতিয়া দলং আছিল। আমার মানে স্থানীয় বিধায়ক দিগন্ত দাই, এই ইলেকশনটো আহিল না এই লোকসভার, এই ইলেকশনটোত যাতে মানুষখিনি আর গাড়িখিনি ভালকে পার হবা পারে তার ব্যবস্থা করে দিলে আর অলপমান রিপেয়ারিং করে দিছি। আর আপনাদের বিশ্বাস করব না, এতে সেই রিপেয়ারিং নামত কি ইউজ করছি চাকসন, এই পচা কাঠ আপনার মানে দেখাই আছো, এই হাতে দিয়ে এই এগুলো হেরি করবা পারে, এই চা এই চা এই কাঠ কাঠর নমুনা চাক, এগুলা এই কাঠ, এই কাঠ দিয়ে রিপেয়ারিং করছি, গম পাইছেন না? কাম করছে ভালকে কাম কর, হয় না নয়? বারে বারে সেই পয়সা খাওয়ার ধান্দা মানে তার মানে কি এইবার ভাঙি যাব, আকো একবার রিপেয়ারিং করিম, এয়া সিস্টেম নেকি? হ্যাঁ, কাম করবা লাগে, একবারে করবা লাগে যাতে মানুষখিনিও মানে ভাল পায়। এতে কে হাজার টাকা খরচ করলি রিপেয়ারিংখান, রিপেয়ারিংয়ের নামত? আপনার নিজে ভাবি চাকসন, এই দলংখান এইগুলা রিপেয়ারিং বলে কয় নাকি? এই তলত এই এতে এতে লোহার হেৰি আছে, বিম আছে, এই লোহার বিমুর লগত এডাল কাঠ আছে, কাঠডাল পচি মানে এই মাটি ওলাই গেছে, এই চাক এই মাটি, এইগুলা এই মাটিত পেটিং গজাল মারছি। হ্যাঁ, এই সিস্টেমের কাম করে আছে এই সরকারখানে। এখন পুরানা দলং মহাজান পৰা এই বনদ পাৰকলৈকে এইবিলাক মানুহ অহা যাওয়া করে, কিন্তু এই দলংখান বহু পুরানা, মেরামতি করে যদি বেয়া কাঠ দিবলে কৈছে। কোনদিনা মেরামতি? কোনদিন সেইটো মানে তিনি চারিদিনমান হল প্রধান বুঝা নাই, কিন্তু কামটো ভাল হওয়া নাই, রাইজের অসুবিধা হয়ে আছে। এম এল এক আমি কৈছিলো, এম এল এ দিম বলে কলা, পাওয়ার পিলার সিলার মারি থই জোখমা করে থই গেল, কিন্তু আজিলৈকে হওয়া নাই। এই বহা আজি 30-40 বছর বেশি হল, একো নাছিল, এনে কাঠৰে দলং আছিল, পকা দলং দিম বুলি কয় নাদে। কিমান গাঁও ৰাইজে অহা যোৱা কৰে ৰাস্তাটোৰে? মাহজানপাৰা আৰু দৰঙৰ মানুহ অহা যোৱা কৰে, ফুলকেতৰ পৰা অহা মানে বনকতৰ। কি ক'ব কি বিচাৰিছে? যে আমাক দলংখন পাকা হ'ব বিচাৰোঁ, ভালকৈ দিয়াৰ কাৰণে চৰকাৰক চৰকাৰক অনুৰোধ জনাইছোঁ। কোৱা পাইছোঁ আৰু দলংখন আমি সৰুৱালিৰ পৰা মানে এনেকুৱাই পাইছোঁ, দলংখন মানে মেৰামতি ঠিক নহয়। আৰু এতিয়া বৰ্তমান যিটো মেৰামতি কৰিছে আপোনালোকে দেখাই পাইছে কাঠবিলাক কেনেকুৱা কাঠ দিছে? আগৰ কেইদিনমান হ'ল মেৰামতি? আজি 2-3 দিন হ'ল নেকি? আৰু 2-3 দিন হ'ল আৰু পুৰণা কাঠ লৈছে, পুৰণা মানে পুৰণা এইবিলাক আৰু। আপোনালোকে দেখিছে বাৰু, চাই লওকচোন বাৰু সমস্যা। আমি ক'লোঁ সৰুকালিৰ পৰা এনেকুৱা সমস্যা আৰু, ডাঙৰ গাড়ী এখন সোমাব নোৱাৰি এই দলংখন দি, কিবা এটা ভারী বস্তু যাব নিব নোৱাৰি, সমস্যা প্রায়। আমার এতে 4 জোপার মানুষ অহা যাওয়া হয়,